নমস্কার, বিয়লি খবর স্টুডিওত মরস্মিতা। মাইক্রোসফটর সার্ভারত বিসঙ্গতিক লৈ বিমান সেবার অচল অবস্থা। ভারতের বিমান সংস্থাসমূহে ব্যবহার করে অহা মাইক্রোসফটর ক্লাউড কম্পিউটিং প্লেটফর্মত হওয়া বিসঙ্গতির এনে ধরনের অসুবিধার সৃষ্টি হয়েছে। মাইক্রোসফট এজোর নামের ক্লাউড কম্পিউটিং প্লেটফর্মত শেহতীয়াকৈ ধরা পড়েছে কেবাটাও বিসঙ্গতি। বিমান পরিবহন সংস্থাসমূহে ব্যবহার করে আছে মাইক্রোসফটে প্রকাশ করা এই বিশেষ সফটওয়্যার বা নেটওয়ার্ক। বিমান বন্দর চেক ইন, অন্যান্য কামত বিমান ব্যবহার করা হয় মাইক্রোসফটর এই ক্লাউড কম্পিউটিং প্লেটফর্ম। বিসঙ্গতির ফলত বিমান বন্দর সমূহ চেক ইন করা অসুবিধার সৃষ্টি হয়েছে বা লেহেমিয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার বাবে বহু সময় ধরে যাত্রীর ভিড় হবলৈ আরম্ভ হয়েছে বিমান বন্দর সমূহ থাকা বিমান পরিবহন সেবার বিভিন্ন কোম্পানির কাউন্টারত, যার বাবে বর্তমান বিমান বন্দর সমূহ ম্যানুয়াল চেক ইন আর বোর্ডিং প্রক্রিয়া পরম্পরাগতভাবে চলাই থাকবলিয়া হয়েছে। বিমান পরিবহন সংস্থাসমূহর পরিচালনা বিভাগ, লাগেজ সার্ভিসকে ধরে বিভিন্ন এপ্লিকেশনের উন্নয়নের ক্ষেত্রে এটা সমস্যাই দেখা দিছে। এই ক্ষেত্রে বিমান বন্দরকে ধরে বিমান পরিবহন সংস্থাসমূহর কারিকরী বিশেষজ্ঞসকলে পুনরীক্ষণ করে আছে যদিও এতিয়াও স্বাভাবিক অবস্থালে আনিব পৰা নাই। গুৱাহাটীৰ বৰঝাৰ বিমান বন্দরতো অসুবিধার সম্মুখীন হয়েছে বিমান পরিবহন সংস্থাসমূহ। কেবল বিমান পরিবহন সংস্থাই নহয়, বহুকেইটা ব্যাংক প্রতিষ্ঠানতো বেমেজালির সৃষ্টি হয়েছে, কারণ বহুকেইটা ব্যাংকে ব্যবহার করে আছে মাইক্রোসফটৰ দ্বারা নির্মাণ করা এই ক্লাউড কম্পিউটিং প্লেটফর্ম। উল্লেখযোগ্য যে সফটওয়্যারত দেখা দিয়া বিসঙ্গতির বুকিং করার ক্ষেত্রতো অসুবিধার সৃষ্টি হয়েছে। আনহাতে বিমান বন্দরত যাত্রীসকলক নির্ধারিত সময়তকৈ আগতীয়াকৈ চেক ইনের উপস্থিত হবলৈ অনুরোধ জানাইছে বিমান সেবা প্রদানকারী সংস্থাসমূহে। এয়ার ইন্ডিয়া, স্পাইস জেটকে ধরে কেবাটাও বিমান পরিবহনকারী সংস্থাত বেমেজালির সৃষ্টি হয়েছে। হ্যাকারের আক্রমণের সম্মুখীন হয়েছে নাকি সেই সন্দর্ভত পরীক্ষা নিরীক্ষা চলাই আছে মাইক্রোসফটর অভিযন্তাসকলে। ইতিমধ্যে অচলাবস্থার বাবে 23খনক বিমান বাতিল করা হয়েছে হায়দরাবাদত। আকাশা ইন্ডিগো বিমানের উড়ানতো পলম, গুৱাহাটী বিমান বন্দরতো ম্যানুয়েল বোর্ডিং, বিস্তারা বিমানেরও কারিকরী বিসঙ্গতির ইতিমধ্যে কথা পোহরলে আহিছে আর শীঘ্রই কারিকরী বিজুতি দূর করার আশ্বাস প্রদান করেছে মাইক্রোসফটে। বহুকেইটা এপ্লিকেশনত এনে ধরনের বিসঙ্গতি ধরা পড়েছে। It is certainly something that is of great concern because number one, Microsoft 365 and the Microsoft suite is used by millions of Indians, small businesses, big businesses, individual users, hospitals, and therefore any outage on this platform, it disrupts the business and 24/7 operations of many, many companies and, like I said, many individuals and small businesses. So I hope Microsoft works on this and restores the service very quickly. It is obviously something that I have never seen before in my life, such an unprecedented global outage, and the horror stories of how airlines and hospitals and users are all impacted points to the need in the days coming of a conversation about the resilience of these platforms, of the fail-proofness of these platforms, and what type of backup systems that they are going to build to make sure this is never happens again. But this is certainly a very, very disruptive and a disturbing event in what we are seeing today around Microsoft. এতিয়া হুড়া হুড়ে বৃদ্ধি পাইছে কণীর দাম। এমাহতে প্রতি প্লেট কণীত 40 টাকা পর্যন্ত বৃদ্ধি পাবলে ধরেছে। এমাহ পূর্বে 160 টাকাত বিক্রি হওয়া প্লেটর বর্তমানের মূল্য ছুইছেগৈ 200 টাকার ঘর। প্রতি কার্টনের প্রায় 1060 টাকার 1360 টাকাল বৃদ্ধি পাইছে। বহিরাজ্যের অহা কণীর চাহিদা পুরাই আছে অসমত, কিন্তু শেহতীয়াকৈ অসমত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাইছে কণীর দাম। প্রতি কণীর দাম 8 টাকা হয়েছেগৈ অসমত। পূর্বে 6 টাকার 7 টাকার দরত বিক্রি হয়েছিল কণী, কিন্তু বর্তমান এই কণীর প্লেটত এটা মাহতে 40 টাকা পর্যন্ত বৃদ্ধি পাইছে। যত কিছুদিন পূর্বে 160 টাকাত এক প্লেট কণী কিনিব পাৰিছিল গ্রাহকে, কিন্তু বর্তমান এই একই কণীর প্লেটর দাম হয়েছেগৈ 200 টাকা। প্রতি কার্টনের দাম 1060 টাকার 1360 টাকা পর্যন্ত হয়েছেগৈ, অর্থাৎ 100 টাকা বর্তমান বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে। বহিরাজ্যের অহা কণীয়ে বর্তমান চাহিদা পূরণ করবা নাই, পূর্বতে পূরণ করে আছে, কিন্তু এতিয়া শেহতীয়াকৈ অস্বাভাবিক হারত কণীর দাম বৃদ্ধি পাবলে ধরেছে। প্রতিটো কণীর দাম এই মুহূর্তত অসমত হয়েছে 8 টাকা, পূর্বে কণীর দাম আছিল 6 টাকার 7 টাকা।
আগবাসুয়ে সন্দৰ্ভত উৎপল হালৰ এক ৰিপৰ্ট। হয় চাওক, অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ মূল্য প্ৰত্যেক দিনে বৃদ্ধি হৈছে, যাৰ ফলত সৰ্বসাধাৰণ ৰাইজে এক প্ৰকাৰ তেখেতসকলে ক্ষুব্ধ হৈ পৰিছে। আৰু এই মুহূৰ্তত মই উপস্থিত আছোঁ মহানগৰীৰ হাতীগাঁৱৰ এখন কণী দোকানত, আৰু কণী দোকানত ইতিমধ্যে যিসমূহ হোলচেলৰ দোকান আছে, সেই হোলচেল দোকানখনৰ নাম হৈছে শ্ৰীৰাম ই এজেঞ্চি। আৰু এই এজেঞ্চিখনৰ পৰা গুৱাহাটী মহানগৰীৰ বিভিন্ন স্থানলৈকে এইসমূহ কণী যায়। ইয়াতে বিভিন্ন ধৰণৰ কণী আছে আৰু সতীৰ্থ অঞ্জনে দেখুৱাইছে। প্ৰথমতে যিখন বেনাৰ লাগি আছে, বিশেষকৈ দৰ, এই দৰ আজিৰ দিনটোৰ দৰ লিখা আছে যে যদিহে চোৱা যায় কাৰ্টন হিচাপত 1360 টকা আছে, আৰু যদি 30 পিচ লয় অৰ্থাৎ 1 প্লেট ল'লে 200 টকা এয়া হোলচেল ৰেট। আৰু ইয়াৰ পৰা যোৱাৰ পিছত যেতিয়া খুচুৰা মাৰ্কেট যাব সেই ৰেট আকৌ বৃদ্ধি হ'ব। আৰু পূৰ্বৰ যদি দাম উল্লেখ কৰোঁ তেতিয়াহ'লে কাৰ্টনৰ প্ৰতি এতিয়া 360 টকাকৈ বৃদ্ধি হোৱা পৰিলক্ষিত হৈছিলে। পূৰ্বৰ 10 দিন পূৰ্বলৈকে 1060 টকাকৈ বিক্ৰী হৈছিলে আৰু আজিৰ দিনটোত 1360 টকাকৈ বিক্ৰী হৈছে। স্বত্বাধিকাৰীগৰাকী আছে, তেওঁৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম যদি সম্ভৱ হয়। দাদা, দাম কেনেকুৱা হৈছে এতিয়া? এতিয়া বৰ্তমান এই কাৰ্টুন 1360 হ'ল আৰু প্লেট 200 টকা হ'ল। আগতে কিমান আছিলে? 5 তাৰিখৰ আগত আপোনাৰ 1300 আছিলে, এতিয়া 1360 হ'ল। প্লেটত কিমান আছিলে? 190 টকা। কি কাৰণে বৃদ্ধি হৈছে বুলি গম পাইছে? এইটো নেশ্যনেল কোঅৰ্ডিনেশ্যন কমিটিয়ে ডিচাইড কৰে, কি বেচত কৰে তেওঁলোকে ক'ব পাৰি। ৰাইজে আগৰ নিচিনা কিনি আছেনে সামগ্ৰী? সব মানুহতো খাবই লাগিব, উপায় নাই আৰু। অলপ বেয়া পায়, কিবা কিবি কয় আৰু, চিণ্ডিকেট মিণ্ডিকেট কয়, কিন্তু এইবিলাক উপায় নাই আৰু। এইটো নেশ্যনেল কোঅৰ্ডিনেশ্যন কমিটিয়ে ডিচাইড কৰে। কমাৰ সম্ভাৱনা আছে নেকি? আপডাউনটো হয়, কিন্তু কেতিয়া কমে আমিও ক'ব নোৱাৰিম। 1060 টকাও আছিলে নেকি মাজতে প্লেট? 160, 160টো নাছিল। ডাটাখিনি দেখুৱাব বা সংগ্ৰহ কৰি আছে, সতীৰ্থ দেখুৱাব। আপোনাৰ এই দোকানৰ পৰা কলৈকে নিয়ে সামগ্ৰীসমূহ, ক'ত ক'ত দিয়ে চাপ্লাই? দোকানীবিলাক লয়, বেছি দূৰত নাযায় আৰু, ওচৰে পাছৰে দোকানীবিলাক লয়। এইটো চাওক, এই 180 আছিল 20 তাৰিখলৈ, 20 তাৰিখলৈকে 180 আছিলে। আৰু আজি যদি চোৱা যায়, এইটো যোৱা মাহৰ কথা কৈছে যে জুন মাহত 160 টকা আছিলে, 180 টকা আছিলে, কিন্তু আজিৰ তাৰিখত যদি সেই নিৰীখ হৈছেগৈ 200তকৈ অধিক আৰু 1360 টকা কাৰ্টন হৈছে। অৰ্থাৎ এমাহৰ ভিতৰতে যদি চোৱা যায়, বিভিন্ন কাৰণ আছে বুলি উল্লেখ কৰিছে, কিন্তু তেখেতে কমিটিয়ে নিৰ্ধাৰণ কৰি দিয়া ৰেটতহে লোৱা উল্লেখ হৈছে। আৰু লোক আছে, দাদা ডিমা ল'ব আহিছে নেকি? হয় হয়। দাম বাঢ়িছে? দামটো বাঢ়িছে, বহুত বাঢ়ি গৈছে। আপোনাৰ অসুবিধা হৈছে? বহুত অসুবিধা হৈছে। এতিয়া চবৰে মূল্য বৃদ্ধি হৈছে, চাউল দালি সকলোৰে মূল্য বৃদ্ধি হৈছে, চ' জনসাধাৰণৰ বহুত অসুবিধা হৈছে। চ' অলপ দামটো কমিলে ভাল হয় আৰু। কি কাৰণে বাঢ়িছে কিবা গম পাইছে নেকি? নাই, গম নাপাওঁ। এইটোতো চৰকাৰে গম পাব, এইটোতো আমাৰ লুকআউট নহয়। এইটোৱে এতিয়া সৰ্বসাধাৰণ ৰাইজে দুৰ্ভোগ ভোগা পৰিলক্ষিত হৈছিলে। আৰু ফালে দুলিয়াজানৰ অইল ইণ্ডিয়া লিমিটেডৰ মুখ্য ঔদ্যোগিক এলেকাত এটা আতংকবাদ পৰিৱেশৰ সৃষ্টি হয়। অইলৰ মুখ্য ঔদ্যোগিক এলেকাৰ এল পি জি ৰিকভাৰী প্লাণ্টত এটা প্ৰকাণ্ড নাহৰ ফুটুকীৰ মুক্ত বিচৰণ। উদ্যোগ প্ৰতিষ্ঠানটোৰ চি চি টিভিৰ কেমেৰাত আবদ্ধ হৈছে নাহৰ ফুটুকীটোৰ মুক্ত বিচৰণৰ দৃশ্য। ইয়াকে কেন্দ্ৰ কৰি অইলৰ কৰ্মৰত বিষয়া আৰু কৰ্মচাৰীৰ মাজত এক আতংকময় পৰিৱেশে বিৰাজ কৰিছে। চি চি কেমেৰাত বন্দী হৈছে এনেধৰণৰ এটা নাহৰ ফুটুকীৰ মুক্ত বিচৰণৰ দৃশ্য। এয়া দেখুৱাইছো অইল ইণ্ডিয়াৰ মুখ্য কাৰ্যালয়ৰ দুলিয়াজানৰ অইল ইণ্ডিয়া মুখ্য কাৰ্যালয়ৰ ঔদ্যোগিক এলেকাৰ বাহিৰৰ দৃশ্য, য'ত আতংকময় পৰিৱেশে বিৰাজ কৰিছে। চি চি কেমেৰাত ধৰা পৰিছে এটা বাঘৰ দৃশ্য। ৰিকভাৰী প্লাণ্টত এটা নাহৰ ফুটুকী বাঘে মুক্ত বিচৰণ কৰি থকাৰ দৃশ্য পোহৰলৈ অহাৰ পিছতে এক আতংকময় পৰিৱেশে বিৰাজ কৰিছে। উদ্যোগ প্ৰতিষ্ঠানটোৰ চি চি কেমেৰাত বন্দী হৈছে এই দৃশ্য। ইয়াকে কেন্দ্ৰ কৰি অইলৰ কৰ্মৰত বিষয়া আৰু কৰ্মচাৰীৰ মাজত এক আতংকময় পৰিৱেশে বিৰাজ কৰিছে। এই নাহৰ ফুটুকীটো ক'ত লুকাই আছে বা ক'ত ক'ত আশ্ৰয় গ্ৰহণ কৰিছে তাক লৈ এক আতংকময় পৰিৱেশে বৰ্তমান বিৰাজ কৰিছে। বন বিভাগক খবৰ দিয়া হৈছে পিঞ্জৰা তাত পতা হৈছে, যদিও এতিয়ালৈকে পিঞ্জৰাবদ্ধ হোৱা নাই। এইটো নাহৰ ফুটুকী, এনেদৰে অইলৰ পাইপৰ ওপৰতেই শুই থকাৰ এটা দৃশ্য চি চি কেমেৰাত বন্দী হৈছে। বাইছ আগষ্টৰ পৰা অসম বিধানসভাৰ শৰৎকালীন অধিৱেশন, 22 আগষ্টৰ পৰা 9:30 পৰা আৰম্ভ হ'ব এই অধিৱেশন। ৰাজ্যপালে জাৰি কৰিছে অধিসূচনা। অসম বিধানসভাৰ শৰৎকালীন অধিৱেশন আৰম্ভ হ'ব 22 আগষ্টৰ পৰা 9:30 পৰা আৰম্ভ হ'ব এই অধিৱেশন। ইতিমধ্যে অধিসূচনা জাৰি কৰিছে ৰাজ্যপালে।
মুখ্যমন্ত্রীর টার্গেট ভূপেন বরার মুখ্যমন্ত্রীর শাসন এড়বলে সাজু হবর জানালে আহ্বান। মুখ্যমন্ত্রীর চোরাংচোয়াক অপৈণত আখ্যা দিলে ভূপেন বরায়। ভূপেন বরার ঘর হওয়া চুরিকাণ্ডক লো প্রতিক্রিয়া। ভূপেন বরার মতে ঘর সুমাইছিল রাজনৈতিক চোর। নারায়ণপুর থানাত গোচরের অগ্রগতির বুজ ললে ভূপেন বরায়। কেটামান পয়সা বা কেটামান কাপড় নিছে সেটু বড় ডাঙর কথা নহয়, তেনেকা হয়। কিন্তু আটাইতক ডাঙর কথা যে চুর যিকজন আহিছিল তার পলিটিক্যাল চুর আছে, রাজনীতি বুঝা, ইংরাজি পড়বপরা চুর আছে। মোট তিনটা ফাইল আসলে আপুরুগিয়া ফাইল বলে যাক কয়, সব পরিয়ালে থাকে, সব পরিয়ালে কিছু বংশার পুরোনা ডকুমেন্টস থাকে। মোর তিনটা ফাইল আসলে এটা ফাইল ফালি ছিঁড়ি দলিয়াই ফর্ম উঠায় এই তারপর কেখনমান কাগজ লই গৈছে, বাকিবিল মানে খঙ্গত মানে ফালি ছিলি থ পেলায় পেলাই থ গেছে এটা ফাইল। এটা ফাইলত মানে বিপুরিয়া সমষ্টিত এই 10 বছর MLA হিসাবে ধরো এই নারায়ণপুর থানা মূর দিন স্যাংশন হয়েছিল, এই লেটার দলং এখন স্যাংশন হয়েছে লেটার। গোলাঘাট ওয়াটিং গাড়িগাঁওয়ের দৈয়াং নদীর সন্ধানী নিহল তিনিজন ছাত্র। বৃহস্পতিবার সন্ধ্যা নদীর গা ধুবল নামিছিল জামুগুড়ি চাহ বাগিচার কৈলাশ কুমার ভক্ত, কুমুদ জাল আর মনোজদ্বীপ। গা ধুবল নামার পিছতে সন্ধানহীন হয়ে পড়ে নবম শ্রেণীত পড়া তিন যুবক। নদীর পর উদ্ধার করা হয়েছে তিন ছাত্রর সাইকেল, কাপড়, সেন্ডেল আর কিছু খাদ্য সামগ্রী। ছাত্র কেজনের সন্ধানত SDRF অভিযান অব্যাহত রাখিছে। আনহাতে ছাত্র কেজন নদীত গা ধুবল যার কথা অবগত নাছিল পরিয়ালর। গ্রীষ্মবন্ধ চলি আছে, গ্রীষ্মবন্ধ চলি থাকাত কি মানে এনে ঘুরা ফুরা করে আর রাতে ধর 9টা বজাতো ঘর সুমায়। আমি লগর লগত গৈছে কারবা কিবা ঘরত কিবা পাতিছে বা কিবা হয়েছে, রাতে খাই বই আমি শুইছো আর দেরিকে আহিব। আর আমার ইয়াতে নাহিলেও তার বলে দেউতা ঘরত থাকে, তাতে খাই বই শুব। তারপর গধূলি এই রাতে 9টামান বজাত আর এজন লড়া গৈছিল যার নাম কুমুদ জাল, তেওঁর মা আর দেউতা আমার ঘরলে আহে। আহি পেলায় আমাক কয় যে বোলে এনেকে তেনেকে কথা, আমার লড়াটা অল্প জোর জোর আসলে এতালেকে বলে অহা নাই, আপনার লড়ার আসলে। তারপর ওসর পাজরে বিচারিল নাপালো, প্রায় 5টামান বজাত তেওঁর মা দেউতা আকর রাতেপা আহিলে ফোর্স করলে বিচার। তারপর মই এজন তেওঁর লগর লড়া মানে তেওঁলোকর পরিয়ালর লড়া এটা লই তেওঁ কৈছে যে মই এটা লোকেশনত যাম বোলে, হসা নেমিছা কব নোৱাৰো, তেওঁলোকে কেতিয়াবা তাত যায়, তা মোক কোৱা নাই মেলা নাই ইয়ালে লৈ আহিলে। আর হ্যাঁ রাতেপা গম পাইছো ইয়াত গা ধুবলে আহিছে, তার মানে তেওঁলোকর কাপড় পালো, সাইকেল এটা আসলে, তারপর তিনজন লড়া কিন্তু সাইকেল এটা আসলে, আকো যে সাইকেল পাইছো সেইটা সাইকেল তিনজন আহিব নয়, তেনেকে এটা সন্দেহজনক কথা। আর তারপর কাপড় পাইছো, স্যান্ডেল পাইছো। শিলচরের বেরেঙ্গাত এক শোকাবহ ঘটনা। ভনীয়েকর প্রাণ রক্ষা করবলে গিয়ে পুখুরীত পড়ে মৃত্যু হয়েছে 12 বছরীয় কিশোরীর। শিলচরের বেরেঙ্গা চতুর্থ খণ্ডর ইসলাম উদ্দিন লস্কর সরু কন্যা গা ধুবল নামিছিল পুখুরীত আর তেতিয়ায় পানি ডুব যায় 10 বছরীয় কিশোরীগী। তাকে দেখি পারতে থাকা বায়েকে সুহানা বেগমে ভনীয়েকর প্রাণ রক্ষা করবলে যাওয়ার সময়সাতে ডুব যায় পুখুরীত। পিছত রুমি মজুমদার নামের এজন লোকে দুইকে পুখুরীর পর উদ্ধার করে, যদিও হাসপাতাল নিয়ার মুহূর্ততেই মৃত্যু হয় 12 বছরীয় সুহানা বেগমর। শোকাবহ ঘটনা শিলচরের বেরেঙ্গাত সংঘটিত হয়েছে, যত ভনীয়েকক বসাবল গই এনে ধরনের এটা মৃত্যু সাবটিলে এগারী 12 বছরীয় কিশোরী। স্কুল সংলগ্ন একটি পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে যায়, সেখান থেকে শিলচর মেডিকেল কলেজে নেওয়া হয় এবং শিলচর মেডিকেল কলেজ গতকাল 5টা বাজায় ওনাকে মৃত্যু ঘোষণা করে। আজ ওনার সমাধির জন্য ওনার বাসভবনে আনা হয়েছে। পরেশ বড়াক NIA আদালতত হাজিরের নির্দেশ দিয়া হয়েছে। NIA আদালতর পরেশ বড়ালো এই নির্দেশনা জারি করা হয়েছে। বাতরি কাকতত বিজ্ঞাপন প্রকাশ করে নির্দেশনা দিছে আদালতে। 3 আগস্ট পরেশ বড়াক হাজিরের নির্দেশ দিয়া হয়েছে। NIA গোচর নম্বর RC1/2024 এই নির্দেশ আদালতর। বারম্বার পরওয়ানার পিছতো আদালত হাজির হওয়া নাছিল পরেশ বড়া। আদালতে NIA দাখিল করা চার্জশিটের ভিত্তিতে নির্দেশ দিছে। পরেশ বড়ার অরুণোদয় দহোটিয়ালয় একই নির্দেশনা জারি করা হয়েছে। পরেশ বড়া, কামরুজ্জামান খান, নুরুদ্দিন জামান, জামান ভাই প্রদীপ, পবন বড়া বিভিন্ন নামে আত্মগোপন করে থাকার দাবি জানাইছে NIA।
মুসলমানৰ জনসংখ্যা বৃদ্ধিক লৈ পুনৰ সৰব হৈ পৰিল মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। প্ৰতি দহ বছৰত মুছলিম জনসংখ্যা 30% বৃদ্ধি পোৱা বুলি পুনৰ দাবী জনালে মুখ্যমন্ত্ৰীয়ে। আনহাতে প্ৰতি দহ বছৰত হিন্দু জনসংখ্যা 16% বৃদ্ধি হোৱা বুলি তথ্য দিলে মুখ্যমন্ত্ৰীয়ে। এই হিচাপত প্ৰতি দহ বছৰত মুছলমান জনসংখ্যা 22 লাখতকৈ বৃদ্ধি পাইছে। লগতে মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে ধুবুৰী বৰপেটালৈ গ'লে গম পোৱা যায় মুছলমান জনসংখ্যা কিমান বৃদ্ধি পাইছে। প্রত্যেক 10 বছৰত মুসলিম পপুলেশন 29% করে বাড়ি আছে, 35 আসলে 34 হল 29 হল, কিন্তু রাফলি প্রত্যেক 10 বছৰৰ মূরে মূরে 30% 29/30 30% মুসলিম বাড়ি আছে। 1,40,00,000 মুসলমান আসলে 2011-ত, সো 30% বাড়িলে কি হল, নেক্সট 30% বাড়িলে কি হল, হিন্দু বাড়িছে, হিন্দু বাড়িছে 16%। গতি প্রত্যেক 10 বছৰত ইন কম্পেয়ার টু মুসলিম হিন্দু মুসলিম 16% বাড়ে। গতি 16% হলে কি হব, 1,40,00,000 আছে, 16% হলে 22 লাখ, প্রত্যেক 10 বছৰৰ মূৰত 22 লাখ মুসলিম অসমত বাঢ়ে। গতি 2011-ৰ পৰা 2021-ত 22 লাখ বাঢ়িলে, 2021-ৰ পৰা 2031-ত 22 লাখ, 2031-ৰ পৰা 2041-ত 22 লাখ, দেন দে বিকাম মেজরিটি। এইটো এটা পরিসংখ্যা, যেটো মই কোৱাৰ কাৰণে হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে এনেকুৱা লাগি আছে, মই কোৱা নাই, ইন্ডিয়ান সেন্সাসে কৈ আছে, এইটো মোৰ কোৱা তথ্য নহয়। এইটো আর এফালে পুনৰ রাহুল গান্ধীক টার্গেট করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। জনসংখ্যা রুদ্ধর ক্ষেত্রে রাহুল গান্ধীয়ে লোব পাৰিব গুরুত্বপূর্ণ ভূমিকা। জনসংখ্যা রুদ্ধর ক্ষেত্রে সজাগ নোহা সকলে কংগ্রেসের কথা শুনে বলেও মন্তব্য আগবালে মুখ্যমন্ত্রী। সেখানে মই ভাবো যে জনসংখ্যা কমার আটাইতকৈ গুরু দায়িত্ব কংগ্রেসের উপর, কারণ কংগ্রেসের কথা শুনে। কালির পর যদি পপুলেশন কন্ট্রোলর ব্র্যান্ড এম্বেসাডর রাহুল গান্ধী হয়ে যায়, এটা ফটাফট কাম হব, খটাখট নহলেও ফটাফট হয়ে যাব। কিয় তেওঁর কথা শুনে, মূর কথা তো নুশুনে নহয়, মুখ তো এনিমি বলে ভাবে না স্যার। বিয়া না পতা মানুষজন কেনেকে এম্বেসাডর হয়ে যাবে, তেওঁর কথা শুনে মানুষে না, বিয়া পাতি 12টা জন্মতি এই ব্র্যান্ড এম্বেসাডর হব নালাগে, তো তেওঁর কথা শুনে মানুষে, মূর কথা তো নুশুনে। আজি আপোনালোকে এখন মুসলিম গাঁৱত যাওক, দুটা নাম লৈ যাওক, যে হিমন্ত বিশ্ব শর্মায় কথা কলে শুনিব নে রাহুল গান্ধীয়ে কথা কলে শুনিব, সকলোৱে কব রাহুল গান্ধীয়ে কলে শুনিম বুলি। দুখন কাগজ লৈ যাওক যে রাহুল গান্ধীয়ে কলে শুনিব নে মোদিয়ে কলে শুনিব, তেওঁলোকে কব রাহুল গান্ধীয়ে কলে শুনিম। গতিকে জনসংখ্যা নিয়ন্ত্রণত আটাইতকৈ যদি ডাঙৰ ভূমিকা কোনোবাই পালন কৰিব পাৰে, রাহুল গান্ধীয়ে পাৰে। তিনিদিনমান আগত গৈ ঝাড়খণ্ডত এটা মানে গলত বয়ানী করিলে, ভুল ব্যাখ্যা দিলে, ভুল তথ্য দিলে, দি গোটেই ভারতবর্ষ মানুষক মিসগাইড করার কারণে চেষ্টা করিলে। আমি লাজ পাও অসমৰ মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর চকির পরা তেখেতে যেতিয়া ভুল তথ্য দি মানুষক বিভ্রান্ত করার চেষ্টা করব, আকৌ যেতিয়া ধরা পড়ব তেখেতে, তেখেতে কৈছে 1951 চনত অসমত 12% মুসলমানের জনসংখ্যা আছিল, আর এটা ভুল তথ্য, তেখেতে নিজে কই গৈছে। তেখেতে যেতিয়া অসম চুক্তি রূপায়ণ মন্ত্রী আছিল, শ্বেতপত্র প্রকাশ করেছিল, তেখেতর সেই শ্বেতপত্রত এইটা উল্লেখ আছে যে 1951 চনত অসমত 24% মুসলমান আছিল। মুখ্যমন্ত্রী কিছুদিন আগত তেখেতে লিখি গৈছে, ডকুমেন্ট আছে যে 24% মুসলমান আছিল। মুখ্যমন্ত্রীর আগে স্টাডি করক, আপনি ব্যস্ত, আমি বুঝি পাও আপনি ব্যস্ত, কিন্তু আপনি পাহরি যাব নালাগে, আপনার সেই শ্বেতপত্রটা আপনি পড়ক, আপনি গুগল করে চাই লোক যদি সময় নাই, আপনি ডেটাখিনি চাই লোক, 1950-51ত অসমত 24% মুসলমান আছিল, 1941তো অসমত 25% মুসলমান আছিল। অসমৰ মুসলমান উৰি অহা নাই কত আসমানৰ পৰা, অসমৰ মুসলমান অসমতে আছিল। এতিয়া 1941ত যদি 25% মুসলমান আছিল, 1951ত 24% মুসলমান আছিল, 51ৰ পৰা 2011ত 34% অসমত মুসলমানৰ জনসংখ্যা বাঢ়িছে, 60 বছৰত গৈ 10% বাঢ়িছে, এইটো অস্বাভাৱিক একো নহয়। আর ইতিমধ্যে আমি জানাইছো যে মুখ্যমন্ত্রী এনেধরনের মন্তব্যক লৈ সরব হয়ে পড়ে বিধায়ক আমিনুল ইসলাম আর সংবাদমেল পাতি মুখ্যমন্ত্রী কঠোর ভাষায় সমালোচনা করলে বিধায়কগৰাকীয়ে।
ইফালে অমৃত বৃক্ষ এপ মুকলি রাজ্য পুনের মুক্তি করা হয়েছে অমৃত বৃক্ষ আন্দোলন একর পনেরো আগস্টলে গছপুলি রোপণের লক্ষ্য লওয়া হয়েছে তিন কোটির অধিক গছপুলি রোপণের লক্ষ্য মুখ্যমন্ত্রী মুক্তি করলে অমৃত বৃক্ষ এপ বিগত বর্ষ 90% গছপুলি জিয়াই আছে 2023 চনত 1,12,00,000 গছপুলি রোপণ হয়েছিল এই বছর বন বিভাগে 4 কোটি গছপুলির ব্যবস্থা করেছে সর্বমুঠ 10 কোটি গছপুলি রোপণের লক্ষ্য লওয়া হয়েছে অমৃত বৃক্ষ আন্দোলনের পঞ্জীয়নের ব্যবস্থাও থাকিব বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী নবীকরণ পঞ্জীয়নের ব্যবস্থা থাকিব বায়ু সেনা সেনা নিরাপত্তা বাহিনীক অন্তর্ভুক্ত করা হয়েছে এক পেড় মা কে নাম আসনির নামতো রুব পাৰিব গছপুলি এন জি ও ক্ষুদ্র চাহ খেতিয়ককো রূপ কৰিব কৰা হব জড়িত কৰা হব ক্ষুদ্র চাহ খেতিয়কৰ বাবে পোর্টেলৰ ব্যৱস্থা কৰা হৈছে এইবার অমৃত বৃক্ষ আন্দোলন আমি 1 আগস্টৰ পৰা 15 আগস্টলৈ আমি ইয়াক পৰিচালনা কৰিম যাতে 15 দিনৰ ভিতৰত যিকোনো এদিনতে আমি গছপুলিটো রোপণ করব পাৰোঁ যোৱা বছৰ আমাৰ টার্গেট আছিলে 1 কোটি আমি গছপুলি রোপণ করব পাৰিছিলোঁ 1,12,00,000 তাৰমানে যোৱাবাৰ আমি টার্গেট এক্সিড কৰিছিলোঁ সেই সফলতাত উৎসাহিত হৈ এইবাৰ আমি টার্গেট 3 কোটি ৰাখিছোঁ যে যোৱাবাৰ আমি 1 কোটি গছপুলি ৰুইছিলো এইবাৰ আমি 3 কোটি গছপুলি ৰুম আৰু ভৱিষ্যতৰ দিনত আমি আৰু গছপুলি বেছিকৈ ৰূপায়ণৰ বাবে আমি চেষ্টা কৰিম আমাৰ টোটেল টাৰ্গেটটো হ'ল যে 10 কোটি গছপুলি আমি 3 বা 4 বছৰৰ ভিতৰত আমি ৰোপণ কৰিব লাগে আৰু 10 কোটি গছপুলি যদি আমি ৰোপণ কৰিব পাৰোঁ তেতিয়ালে মই বিশ্বাস কৰোঁ যে ইন নেক্সট 5 to 6 years আমি পৰিৱেশৰ ওপৰত এটা যথেষ্ট পজিটিভ প্ৰভাৱ পেলাব পাৰিম আৰু সমান্তৰালকৈ এটা গছৰ বাণিজ্যিকৰণ কমাৰ্চিয়েলাইজেশ্যনৰ প্ৰক্ৰিয়াটাও আৰম্ভ হ'ব সেই দিশৰ পৰা এই বছৰ আমি 15 দিনত আমি 4 কোটি গছপুলি ৰূপায়ণৰ বাবে আমি 3 কোটি গছপুলি আৰু 1 কোটি ৰিপ্লেচমেণ্ট যাতে গছপুলি কেডাল যদি ঢুকায় বা মৃত্যু হয় লগে লগে তাক যাতে আমি ৰিপ্লেচ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি 4 কোটি গছপুলি আমি তৈয়াৰী কৰি ৰাখিম 3 কোটি গছপুলি আমি ৰোপণ কৰিম সেপ্টেম্বৰৰ ভিতৰতে হ'ব ৰাজ্যৰ 5 সমষ্টিৰ উপ নিৰ্বাচন লোকসভা নিৰ্বাচনৰ পিছতে ৰাজ্যত খালী হ'ব 5 বিধায়কৰ পদ খালী হৈ থকা বিহালী চামগুৰি ধলাই বঙাইগাঁও ছিডলি এই 5 সমষ্টিত হ'ব উপ নিৰ্বাচন উপ নিৰ্বাচন সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ পূৰ্বৰ দৰে হ'ব অৰ্থাৎ পুৰণা সমষ্টিৰ ভিত্তিত হ'ব উপ নিৰ্বাচন উপ নিৰ্বাচনৰ খচৰা ভোটাৰ তালিকা প্ৰকাশ পাব 30 জুলাইত 10 আগষ্টলৈ ওজৰ আপত্তি দাখিল কৰিব পাৰিব চূড়ান্ত ভোটাৰ তালিকা প্ৰকাশ পাব 20 আগষ্টত দিছপুৰত CEO অনুৰাগ গোৱেলৰ এই সংবাদমেল যিকেইটা সমষ্টিত ইলেকশ্যন আছে আৰু যিকেইটা সমষ্টিৰ লগত এই সমষ্টি 5টা লিংক হৈ আছে মানে আগত আপুনিতো জানে সমষ্টিকেইটা বেলেগ বেলেগ ডিষ্ট্ৰিক্টত আছিলে সেই 5টা সমষ্টিৰ লগত হোল্লা সমষ্টি টোটেল হৈ যায় যি লিংক হৈ আছে এই হোল্লা সমষ্টিটো এতিয়া ফ্ৰীজ হৈ আছে চ' পোষ্ট ডিলিমিটেশ্যনত অনলাইন এপ্লিকেশ্যন চলি আছে কিন্তু ফৰ দিছ বাই ইলেকশ্যন দেৰ উইল বি ন' অনলাইন এপ্লিকেশ্যন চ' দিছ ইজ ভেৰি ইম্পৰ্টেণ্ট আৰু উইণ্ডোটো খুব কম কাৰণ 10 আগষ্ট পিছত আমি মাত্র 7 দিনে পাম ডিসপোজ করবলে আর 20 আগস্ট আমি রোল পাব্লিশ করে দিই আর যে আমি মানে সিগনেল পাই আসো কি কি আপনার যেন কলো কি বাকি 4খন রাজ্য যত মানে পুরা এসেম্বলি ইলেকশনে প্রস্তুত হব তাতেও ভোটার লিস্টটো 20 আগস্টে প্রকাশ পাই আছে ফাইনাল তো আমি আশা করছো কি ইলেকশন তার উসরা উসরি এনাউন্স হব লাগে আর সেপ্টেম্বর ভিতর ইলেকশন হয় মেবি বাই বিফোর দুর্গা পূজা উই শুড বি এবল টু ফিনিশ মানে দিস শুড বি দ্য এক্সপেক্টেড টাইমলাইন কিন্তু লেট আস সি ওয়েন অনারেবল কমিশন অ্যানাউন্সিস এন্ড হোয়াট ডেটস কাম কিন্তু আমি আশা করছো কি 20 আগস্টের পিছত তেনেকুৱা ডেটটো থাকিব বেলু খবৰ সময় হৈছে টিবিৰতি এটো মাই থান ষ্টিল নহয় ও
উপ নির্বাচন কংগ্রেসের স্থিতিক লো অখিল গগৈর প্রতিক্রিয়া। অখিল গগৈ কলে বিরোধী ঐক্য মঞ্চত ফাট মেলা নাই, কিন্তু কংগ্রেসে বাকি বিরোধী দলসমূহ যদরে আগবাহিব লাগিছিল তেনেকৈ আগ্রহা নাই। লোকসভা নির্বাচনের দরে উপ নির্বাচনতো আমি কংগ্রেসে সহায় করিম বলে ভাবিছিল, কিন্তু কংগ্রেসে কি ভাবি অকলে উপ নির্বাচন খেলবলে উলাইছে সেই কথা নাজানো বলে প্রতিক্রিয়া ব্যক্ত করলে অখিল গগৈ। অসমের মানুষক যদি বিজেপির অপশাসনের পর মুক্ত করব লাগে, অসমের মানুষক যদি বিজেপির এই বস্তুর মূল্য বৃদ্ধির ব্যবস্থারপরা আঁতরাই আনব লাগে, অসমের প্রত্যেক মানে অটো রিক্সার উপর মানে আপনার কর, নতুন নতুন যেন কর কাতলের ব্যবস্থা, হিন্দু মুসলমানের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, অসমের মানুষ উশাহ লোব নয় যে অগণতান্ত্রিক পরিবেশ, সেই পরিবেশট নাইকিয়া যদি করব লাগে তেতিয়াহলে সকলে জানে যে বিরোধী ঐক্যমঞ্চয় ঐক্যবদ্ধ হয়ে থাকি আমি ইলেকশনটা খেলব লাগে। আর সকলে আমি ভাবি আসলো, আমার রাইজর দলে ভাবি আসলো যে আমি সকলে মিলি এবার আমি 2024 সনের যে উপ নির্বাচন হব এই আমি কংগ্রেসকে সমর্থন করি, কিন্তু কংগ্রেসে কি ভাবি আমি নাজানো, কি ভাবি আমি নাজানো। কংগ্রেসের কংগ্রেসে কই দিলে যে তেওঁলোকৰ তৃণমূলৰ কর্মীবিলাকে কৈছে যে নহয় নির্বাচন উপ নির্বাচন অকলে একেলগে নেখেলে, তেওঁলোকে অকলে খেলিব, উপ নির্বাচনের কারণে আমার বিরোধী পক্ষের মাজত কোনো চুক্তি হওয়া নাই, তো আমার বোলে বুঝাবুঝিটো অকল আপনার বিধানসভা আর লোকসভার কারণেহে আসে। ও তার মানে আমার এনেকুয়া নেকি যে লোকসভা তোমালে অকলে জিকিব নোৱাৰা, গতি আমার সহায় লাগে, বিধানসভা তোমালে অকলে জিকিব নোৱাৰিব, তার কারণে আমাক সহায় লাগে, আমাক খটুয়াবা, আর যি সময় তোমালোকৰ সরকার গঠনের কথা না থাকিব সেই সময় আমাক লাট মারি দিবা, এটো তো হব নোৱাৰে। চুবুরিয়া মেঘালয়ের টেক্সি সন্থার এটা দাবিয়ে চিন্তাত পেলাইছে অসমৰ পর্যটকসকলক। মেঘালয়লৈ প্রমোদ ভ্রমণের বাবে যোৱা অসমৰ টেক্সির বিপরীতে টেক্সি ব্যবহার করার দাবি করেছে মেঘালয় টেক্সি চালক সন্থায়। এই বাতৰি পিছতে রাজ্যজুড়ে সৃষ্টি হয়েছিল প্রতিক্রিয়ার, কিন্তু শেহতীয়াকৈ অসমৰ যোৱা টেক্সি বা ব্যক্তিগত বাহনসমূহে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হওয়া নাই বলে জানিপরা গেছে। আকমাত্রা নামৰ সংগঠনটোৱে দাবি করেছিল যে পর্যটনস্থলীসমূহত কেবল মেঘালয় টেক্সি লৈহে যাব পাৰিব। এই বিষয়ে 25 অথবা 26 জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত লওয়া হব। এতিয়ালৈকে মেঘালয়লৈ যোৱা অসমৰ লোকসকল কোনো অসুবিধাৰ সন্মুখীন হোৱা নাই বুলি জানিব পৰা গৈছে। সৰু খাচী মেঘালয় পৰ্যটক টেক্সি সন্থাৰ এই দাবীক মেঘালয় চৰকাৰে কিভাৱে গ্ৰহণ কৰে সেয়া পৰৱৰ্তী সময়তহে জানিব পৰা যাব। উল্লেখযোগ্য যে মেঘালয়ৰ টেক্সি চালক সন্থাৰ দাবী অনুসৰি চেৰাপুঞ্জী, ডাউকি সহ আন স্থানলৈ যাবলৈ ল'ব লাগিব মেঘালয়ৰ গাড়ী। অসমৰ টেক্সি চালকসকলে এই সন্দৰ্ভত অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ হস্তক্ষেপ বিচাৰিছে। অৱশ্যে অসমৰ পৰ্যটকসকলে ইয়াকে লৈ চিন্তিত হ'ব নালাগে বুলি ইতিমধ্যে মেঘালয় আৰক্ষীৰ তৰফৰ পৰা এক্স যোগে এক স্পষ্টীকৰণ প্ৰকাশ কৰা হৈছে। শ্বিলঙত কি হয় এতিয়া গম পাম আৰু, আজি মানে এইটো গণ্ডগোল লাগি আছে। সিহঁতি আমাৰ অসমৰ গাড়ীবিলাক হোটেল বা সিহঁতৰ এইটো নিৰ্দিষ্ট জেগা দিব তাত থ'বৰ কাৰণে, বাকী আৰু সিহঁতি সিহঁতি চাইচিন কৰিব বোলে, সেইটো লৈ গণ্ডগোল লাগি আছে, আকৌ আই এল পি লৈ গণ্ডগোল লাগি আছে, সেইটোৱে আৰু। আমিতো মানি লোৱাত নাই, কিয় আমাৰ আমি গোটেই মেঘালয় যদি মেঘালয় গভৰ্ণমেণ্টে আৰু আমাৰ অসম গভৰ্ণমেণ্টে যদি আমাৰ মিলামিলি কৰি পিনে যদি সেইটো কৰে মিলামিলি হয় তেতিয়াহে আমি মান্তি হ'ম, নহ'লে মান্তি নহ'ম। আমি সকলকে অসমবাসী রাইজক বা মেঘালয়বাসী রাইজক সকল পর্যটককে আমি 7 ষ্টেট টুরিস্ট কেব অপারেটার ইউনিয়নের তরফরপরাই আমি জানাবলে ওলাইছো যে কোনো ধরনের ইয়াতে মেঘালয়ত কোনো ধরনের অসুবিধা নাই, আপনাদের ইয়াতে পরিভ্রমণ করবলে আহক, সুন্দরভাবে আপনাদের পরিভ্রমণ করবলে পাব। আর ইফালে মেঘালয় নিষিদ্ধ হব পারে অসমৰ টেক্সি, নির্দিষ্ট স্থানলৈকেহে যাব পাৰিব অসমৰ টেক্সি, মেঘালয়ের পর্যটন মন্ত্রী পল লিংডুহর এই মন্তব্য। পর্যটন মন্ত্রী পল লিংডুহে দিছে অসমৰ টেক্সি নিষিদ্ধ হওয়ার এক ইঙ্গিত। মেঘালয় টেক্সি সন্থাৰ দাবী বিবেচনা কৰি আছে সরকারে, শীঘ্রে এই সম্পর্কে সিদ্ধান্ত লব মেঘালয় সরকারে। হয়তো পর্যটনস্থলীসমূহলৈ যাব নোৱাৰিব অসমৰ টেক্সি, নির্দিষ্ট স্থানত ৰখাব লাগিব অসমৰ পৰা যোৱা টেক্সিসমূহ, মেঘালয়ৰ টেক্সি লৈহে যাব পাৰিব পর্যটনস্থলীসমূহলৈ। দুইখন ৰাজ্যৰ টেক্সি চালক সন্থাৰ মাজত এতিয়া সংঘাতৰ আশংকাই দেখা দিছে। ইতিমধ্যে অসমৰ পর্যটকসকলৰ মাজতো সৃষ্টি হৈছে প্ৰতিক্ৰিয়া। বিগত 4 দিন ধরে বাঘর ভয়ত ত্রস্তমান ঢিঙর দুখনকৈ গাঁও রাইজ। ঢিঙত বিগত 4 দিন ধরে আতঙ্কর সৃষ্টি হয়ে আহিছে আর একটা প্রকাণ্ড ঢেকিয়া পটিয়া বাঘে আতঙ্কর সৃষ্টি করেছে। শিলংর পৰা বিশেষজ্ঞর দল আনিও বাঘটুক পিঞ্জরাবদ্ধ করাত ব্যর্থ হয়েছে বন বিভাগ। এক প্রকার দুখনকৈ গাঁত লকডাউন সদৃশ পরিস্থিতি বিরাজ করেছে। দিনতে ঘর দুয়ার বন্ধ করে রাইজে সুমাই থাকবলিয়া হয়েছে বাঘর ভয়ত। আঠগাঁও আর ভকতগাঁত রাইজে আতঙ্ক দিন কটাইছে। গাঁও দুখনের বাট বন্ধ করে দিয়া হয়েছে বাঘর আক্রমণের আশঙ্কাত। ঢেকিয়া
ভাৰতীয় বাঘটোৰ আক্ৰমণত ইতিমধ্যে বন কৰ্মীসহ পাঁচজন লোক হৈছে আহত। ইফালে ময়ূৰাবাৰীতো বৃহস্পতিবাৰে বাঘক লৈ আতংকই বিৰাজ কৰিছে। ময়ূৰাবাৰী হাতীমুৰীয়া গাঁৱত স্থানীয় ৰাইজে পুৱাই বাঘৰ খোজ প্ৰত্যক্ষ কৰিছিল বৃহস্পতিবাৰে। ইয়াকে লৈ ৰাইজৰ মাজত আতংকৰ সৃষ্টি হৈছে। বিগত ১৭টা দিনত বাঘটো কৰায়ত্ত কৰিবলৈ সক্ষম হোৱা নাই বন বিভাগ। এতিয়াও ময়ূৰাবাৰীৰ বিভিন্ন অঞ্চলত বাঘৰ আতংকত ৰাইজৰ নিদ্ৰাহৰণ হৈছে। বন ৰজা ইয়াতেই আছে আৰু তেখেতে যদি ইচ্ছা কৰে আজিৰ ভিতৰত ধৰিব পাৰে, কিন্তু তেখেত এতিয়ালৈকে হাবিৰ ভিতৰত নোসোমায়। আপোনাৰ আমাৰ নিচিনা আহি পেলাই এই ৰাস্তা ঘাটত থিয় হৈ পেলাই চাই গ'লেতো নহ'ব। আজিকালি আপোনাৰ এয়া চাওক, মই এতিয়া আহিলোঁ এইফালেদি, ল'ৰা ছোৱালীবিলাক কোনোবাই টিউচন কৰি আছে, কোনোবাই স্কুলত গৈ আছে, অসুবিধা। কেতিয়া কি অঘটন এটা ঘটি যায় সেইটো কিন্তু প্ৰশাসনে তেতিয়া আপোনাৰ দায়ী হ'ব লাগিব। আৰু দ্বিতীয় কথা এয়া চাওক, আমাৰ লগত কিমান মানে কাম কৰা মানুহ আছে, হাজিৰা কৰিবলৈ আহিছে, তেখেত ইয়াতেই থিয় হৈ আছে, যাব নোৱাৰে পথাৰত ভয়ৰ কাৰণে। মই এটা কথা ক'ম, প্ৰশাসনে যদি উচিত ব্যৱস্থা লয় অতি সোনকালে ইয়াক কেৰাক্ত কৰিব পাৰিব আৰু আপোনাৰ এই কাজিৰঙালৈ লৈ যাব পাৰিব। এইটো মাইথান ষ্টীল নহয়। ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে।